নমস্কার বন্ধুরা, স্বাদের ঠিকানায় আপনাদের সকলকে স্বাগত। আজ আমি আবার আপনাদের সাথে একটা ছোট্ট ব্রেকফাস্টের রেসিপি শেয়ার করব। আজকের এই পুরো ব্রেকফাস্টটা বানাতে আমার 5 মিনিটও সময় লাগেনি। 5 মিনিটের মধ্যে কিভাবে এত সুন্দর করে একটা ব্রেকফাস্টের পুরো প্লেট আপনারা সার্ভ করবেন, আজ আমি আপনাদের সাথে সেটাই শেয়ার করব। দেখুন, এখানে আমি ব্রেড অমলেট নিয়েছি, আর নিয়েছি এখানে আমি আদা আর এলাচ দিয়ে সুন্দর করে দুধের চা আর একটা কলা। এটা হলে ব্রেকফাস্ট পুরোপুরি কমপ্লিট। তাহলে চলুন তাড়াতাড়ি করে আজকের এই ব্রেকফাস্ট আমি স্টার্ট করে দিই। প্রথমে আমি এখানে ডিম নিয়েছি, আমি এখানে মোট 3টে ডিম নিয়েছি। 3টে ডিম আমি একটা বাটির মধ্যে বের করে নিচ্ছি। আজকের এই ব্রেকফাস্টের আইডিয়া আপনাদের যদি কোনো কাজে লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেল স্বাদের ঠিকানাকে সাবস্ক্রাইব করবেন আরও এরকম ছোট ছোট ব্রেকফাস্টের আইডিয়াস দেখার জন্য। আর অবশ্যই পাশের বেল আইকনটিকে প্রেস করবেন আপকামিং সব ভিডিওজে নোটিফিকেশনস পাওয়ার জন্য। দেখুন, একটা বাটির মধ্যে আমি নিয়ে নিয়েছি 3টে ডিম, আর তার সাথে দিয়ে দিলাম আমি অল্প একটু পেঁয়াজ কুচি, কাঁচা লঙ্কা কুচি, আর দিয়ে দিচ্ছি আমি অল্প একটু টমেটো কুচি। আপনাদের এখানে যদি ইচ্ছে হয় তাহলে এখানে একটু গাজর কুচি বা একটু ক্যাপসিকাম কুচিও দিতে পারেন, তাহলে ব্রেড অমলেটটা আর একটু হেলদি হয়। আর দিয়ে দিলাম স্বাদ মতো নুন। আপনারা চাইলে এখানে একটু গোলমরিচের গুঁড়ো ব্যবহার করতে পারেন। যেহেতু আমি কাঁচা লঙ্কা ব্যবহার করেছি তাই আমি এখানে গোলমরিচের গুঁড়ো ব্যবহার করিনি। এবার এটা আমি ভালো করে মিক্স করে দিচ্ছি। ব্যাস, আর কিছুই না, খুব সিম্পল একটা রেসিপি। এইরকম ছোট ছোট সিম্পল রেসিপিসের ভিডিওস দেখার জন্য অবশ্যই আমার চ্যানেল স্বাদের ঠিকানাকে সাবস্ক্রাইব করবেন এবং পাশের বেল আইকনটি অবশ্যই প্রেস করবেন আপকামিং সব ভিডিওসের নোটিফিকেশনস পাওয়ার জন্য। এবারে দেখুন, এখানে আমি একটা ফ্রাই প্যান গরম করেছি, তার মধ্যে আমি দিয়ে দিয়েছি সাদা তেল বড় চামচের 1 চামচ, আর এই যে ডিমের ব্যাটারটা আছে এটা ভালো করে ফেটিয়ে নিয়েছিলাম। এবারে এটা আমি এই গরম ফ্রাই প্যানের মধ্যে দিয়ে দিচ্ছি। দেওয়ার পর এটা একটু নাড়াচাড়া করে দিচ্ছি যাতে কি চারিদিকে ডিমটা একটু ছড়িয়ে যায়। দেখুন, এবার আমি এর উপরে ব্রেড নিয়েছি, ব্রেডটাকে একটু হালকা প্রেস করে দিচ্ছি ডিমের মধ্যে। এইভাবে একটু প্রেস করে যদি ব্রেডটা দেওয়া হয় তাহলে খুব তাড়াতাড়ি এই ব্রেডটা অমলেটের সাথে স্টিক হয়ে যায়, নাহলে অনেক সময় হয় যে একটু স্টিক হতে চায় না, তাই আমি এখানে এইভাবে একটু এই প্রসেসটা আমি করি। এবারে দেখুন, এটাকে আমি একদিক থেকে উল্টে দিচ্ছি, ভালো করে এটাকে প্রেস করে নিচ্ছি প্রথমে। এবার আমি একটা সাইড থেকে উল্টে দেব, আর ঠিক একইভাবে আমি এটা আরও একটা সাইড থেকে উল্টে দেব। আপনারা চাইলে এখানে ব্রেডের উপরে চিজের স্লাইস বা চিজ গ্রেট করেও দিতে পারেন, তাহলেও কিন্তু খেতে খুব টেস্টি হয়। আর বাচ্চাদের জন্য বানালে অবশ্যই অল্প একটু চিজ দিয়ে বানাবেন, তাহলে দেখবেন বাচ্চারা খেতে খুব ভালোবাসবে। এবারে দেখুন, এটা আমি ভালো করে ফোল্ড করে নিয়েছি। ফোল্ড করে এটা চারিদিক থেকে একটু এইভাবে প্রেস করে আমি এটা ভালো করে ভেজে নিচ্ছি। এরকম ছোট ছোট ব্রেকফাস্টের আইডিয়াস পাওয়ার জন্য অবশ্যই আমার চ্যানেল স্বাদের ঠিকানাকে সাবস্ক্রাইব করবেন। আর দেখুন, এটা খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে। আমি আজকের এই ব্রেকফাস্টটা গরম দুধের চা আর একটা কলা দিয়ে সার্ভ করেছি। আপনারা চাইলে কলার জায়গায় যে কোনো সিজনাল ফ্রুটস নিতে পারেন কিংবা একটু স্প্রাউটস নিতে পারেন, তাহলে দেখবেন পুরো একটা ব্রেকফাস্টের প্লেট খুব সুন্দরভাবে আপনারা খুব চটজলদি তৈরি করে দিতে পারেন।